দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ভোট ঘোষণার আগেই কিন্তু বামেদের একেবারে প্রার্থীর তালিকার নামে কি বদরুজ্জামান এই বদরুজ্জামানকে প্রার্থী করতে চাইছে বামেদের কিছু অংশে নিচুতলার কর্মী রানীনগরে দেখতে পাচ্ছি সরাসরি কিন্তু সিপিআইএমে দেওয়াল লেখন কাজ শুরু হয়ে যাচ্ছে লোকসভা ভোট জাতীয় নির্বাচন কমিশন আট দফায় কিংবা পাঁচ দফাতে ঘোষণা করতে পারেন পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের খুবই গুরুত্বপূর্ণ আর এই নিয়ে সরাসরি প্রার্থীর তালিকা প্রকাশিত করবেন আলিম উদ্দিন থেকে অর্থাৎ সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক যিনি রয়েছেন মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ লোকসভার মোট ভোটদাতা যদি জন মানে জনসাধারণ আমরা দর্শক বন্ধুদের সঙ্গে তুলে ধরি তাহলে পনেরো লক্ষ বারো হাজার আটানব্বইটি যে ভোটার সেটা প্রায় কতটা উজ্জীবিত হতে পারে কিন্তু এর দেওয়াল লেখনের কাজ প্রস্তুতি নিয়েছে সিপিআইএম কর্মী সমর্থকগণ সিপিআইএম কর্মীদের দাবি মুর্শিদাবাদ লোকসভায় তাদের জয় হবে হান্ড্রেড পার্সেন্ট তারা কিন্তু বলছে অন্যদিকে আবু তাহের খান তিনি শাসক দলের বর্তমানে সাংসদ রয়েছেন এছাড়াও এই যে তৃণমূলের বিরুদ্ধে কতটা উজ্জীবিত হতে পারবে বামফন নেতৃত্ব তার উপরে পুরোপুরি কিন্তু একটা নির্ভরশীল করবে আসুন এবার মোট ভোটদাতার সংখ্যা আপনাদেরকে আমরা আরও একবার তুলে ধরবো পনেরো লক্ষ বারো হাজার এ আঠানব্বইটি প্রায় ভোটার সংখ্যা কোন দিকে গড় মানে কোন দিকে গডবে বামেদের জৈবন শক্তি কিন্তু একেবারে যুবশক্তি কিন্তু একেবারে রাজ্য রাজনীতিতে বিপুল পরিমাণে তারা জিততে চলেছে সিপিআইএম পার্টি এই মুর্শিদাবাদ লোকসভা মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসন আপনারা জানেন জমিপুর লোকসভা বহরমপুর লোকসভা এবং মুর্শিদাবাদ এই লোকসভা কেন্দ্রটি ষাটটি বিধানসভা নিয়ে কিন্তু একটি লোকসভা গঠিত হয় এই মুহূর্তে যে খবরের আপডেট মোহাম্মদ সেলিম তিনি রাজ্যের সভাপতি রয়েছেন রাজ্য কমিটির সম্পাদক তিনি দাবি করছেন যে তারা এই আসনটাতে প্রার্থী দিতে পারে এমনটাই সূত্রের খবর কিন্তু নিচুতলার কর্মীরা রানীনগর রানীনগর এক নম্বর ব্লক থেকে যে আমরা খবর পাচ্ছি সেখান থেকে তারা দেওয়াল লিখনের কাজ প্রস্তুতি নিয়েছে বাম কর্মী সমর্থকগণ এর মধ্যেই উৎসাহ রীতিমতো বামেদের চলুন এবারে এই সাতটি বিধানসভা কোন বিধানসভায় বামেদের শক্ত ঘাঁটি বা শক্তি বৃদ্ধি পেতে পারে ভগবান গোলা বিধানসভা খুব গুরুত্বপূর্ণ জেনে রাখবেন ভগবান গোলা বিধানসভাতে বামেদের একসময় দাপট ছিল কিন্তু দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে নিরিখে এই কেন্দ্রটি থেকে বামেরা পিছিয়েছিল আরও একবার জানিয়ে রাখি ভগবান গোলা বামেদের দাপট ছিল লাল শক্তি বৃদ্ধি ছিল ভগবান গোলা বিধানসভা এই কেন্দ্রটি থেকে এবার বামেরা কিন্তু কিছুটা পরিমাণের লিড থাকতে পারে সূত্রের খবর যা সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরছে অন্যদিকে রানীনগর এই রানীনগর বিধানসভাটি কংগ্রেসের দাপট ছিল কিন্তু এই রানীনগরে কিন্তু এবার তিরমুখী লড়াই কিন্তু একেবারে সমান সমান জোর টক্কর শাসক বিরোধী হতে পারে কিন্তু সিপিআইএমের দাবি তাদের কিন্তু লিড হওয়ার একটা সম্ভাবনা বেশি বলে এমনটাই রাজনৈতিক মহল মনে করলেও নিচুতলার কর্মী বাম কর্মীরা যখন দেওয়াল লেখনের কাজ প্রস্তুতি শুরু করেছেন তার মাঝে কিন্তু তারা জয়ের উল্লাস কিন্তু একেবারে মুর্শিদাবাদের চমক মানে চমৎকার শেষ হাসিটা হাসবে কে বদরুজ্জামান কি প্রার্থী না অন্য কেউ হবে এটাই নিয়ে এখন দুশ্চিন্তা রাজনৈতিক মহলে একটা ঝড় উঠছে বামেদের তাহলে সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় অন্যদিকে ডোমকল বিধানসভা এই ডোমকল বিধানসভাটি আপনারা জেনে রাখবেন ডোমকল বিধানসভাটি বামেদের শক্ত ঘাটি প্রাক্তন বিধায়ক আনিসুর রহমান তিনি অসুস্থ তিনি দু হাজার যে আমরা দেখেছিলাম একুশের নির্বাচনে তিনি দাঁড়াননি বা অন্য কেউ দাঁড়িয়ে পরাজিত হয়েছিল সেই মুহুর্তে এবার চলে আসবো লালবাগ এই লালবাগটা বিজেপির দাপট কিন্তু বিজেপির কেন সংখ্যালঘু ভোট কেন বিজেপির দিকে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই লালবাগ লালবাগ বিধানসভা কেন্দ্রটি থেকে বামেদের দখলে কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা বেশি অন্যদিকে চলে আসব সরাসরি কিন্তু যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি সেটা কিন্তু একেবারে জলঙ্গি এই জলঙ্গি বিধানসভাটা খুবই গুরুত্বপূর্ণ সেই জলঙ্গিতে একেবারে চতুর্মুখী লড়াইয়ে জোট টক্কর কিন্তু সমান সমান বামেরা কিছুটা পরিমাণে লড়াই করতে পারে জলঙ্গি থেকে এবার চলে আসবো সরাসরি কিন্তু যে বিধানসভার কথা বলছি করিমপুর বিধানসভা করিমপুরটা কোথায় পার্শ্ববর্তী অর্থাৎ আপনারা জানেন যে মুর্শিদাবাদের পাশাপাশি লাগোয়া যে করিমপুর নদীয়া জেলার করিমপুর সেই করিমপুর বিধানসভাটি থেকে এবার বামেদের একসময় দু হাজার তেরো চোদ্দোতে আমরা যে লিড হারে দেখতে পেতাম ওই বিধানসভাটি থেকে কিন্তু বামেদের একটা দাপট ছিল মহুয়া মিত্র জেলা সেখান থেকে এবার লাল দাপট দেখা যেতে পারে বোঝা গেল মুর্শিদাবাদ বিধানসভার সি মুর্শিদাবাদ লোকসভার যে সাতটি বিধানসভার মধ্যে ডোমকল বিধানসভা রানীনগর বিধানসভা সরাসরি এবার চলে আসবো লালবাগ বিধানসভা ভগবান গোলা বিধানসভা জলঙ্গি এবং এই অন্যদিকে সরাসরি কিন্তু যে লালবাগ এবং ভগবান গোলা অন্যদিকে সরাসরি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় করিমপুর এই সব বিধানসভার ভোটের মার্জিনটা লোকসভা ভোটে বাম্মেদের গড় নামে পরিচিত ছিল এক সময় সেই গড়টা ধাপে ধাপে কিন্তু আমরা দু উনিশের লোকসভা নির্বাচনের নিরিখে যদি দেখি তাহলে কিন্তু বাম প্রার্থীরা কিন্তু ভোটের ব্যবধান বা ভোটের মার্জিনটা অনেকটাই কিন্তু তারা পিছিয়ে থাকা সম্ভাবনা ছিল তাহলে সেক্ষেত্রে প্রার্থী কিন্তু ঘোষণা করেননি বাম পন্ট নেতৃত্ব সিপিআইএম নেতৃত্ব আলিমউদ্দিন থেকে তার আগে কিন্তু একটা সুখবর আসছে বামেদের দিওয়াল লেখনের কাজ প্রস্তুতি নিয়েছে দলীয় কর্মী সমর্থকগণ হ্যাঁ আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে মুর্শিদাবাদের লোকসভা কেন্দ্রটি এবার বামফ্রন্ট মনোনীত কে প্রার্থী হবে আর এই চিহ্নে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন দলীয় কর্মী সমর্থকগণ তবে খুব শীঘ্রই বামফ্রন্টের প্রার্থী ঘোষণা হয়ে যেতে পারে কয়েক সপ্তাহের মধ্যে কয়েক সপ্তাহ বলতে ভুল কয়েক দিনের মধ্যে কিন্তু বামফ্রন্ট নেতৃত্ব একটা আলাপ আলোচনা বিষয়বস্তুটা নিয়ে তারা কিন্তু প্রার্থী ঘোষণা করতে চলেছে এমনটাই সূত্রের খবর হ্যাঁ দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের আগেই রানীনগর থেকে যে আমরা চিত্রটা দেখতে পেলাম রানীনগর ইসলামপুর থেকে যে চিত্রটা দেখতে পাচ্ছি সেখানে বামেরা কিন্তু সেই দাপটটা দেখিয়ে লোকসভার একেবারে দেওয়াল লেখন প্রস্তুতি শুরু করে দিল শাসক দলকে এবার জোর টেক্কা বা জোর টক্কর লড়াই কিন্তু সমান সমানে দিছে বাম ফন নেতৃত্ব এমনটাই খবরের আপডেট সমবায় নির্বাচনে যখন বামেদের জয় হয়েছে তখন মুর্শিদাবাদ লোকসভাটি শাসক দলের হাত থেকে কি ছিনে নিতে পারবে বাম বামেরা এটা এখন বদরের বদরুজ্জামানের কতটা উজ্জীবিত হবে বা কতটা প্রভাব হবে আর এই নিয়ে সরাসরি আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরলাম আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবার কি মুর্শিদাবাদে বামেদের প্রার্থী দেওয়াল লেখন কাজ শুরু